দূরের এক বনে অনেক পাখির বসবাস। ওই বনের পাখিরা বেশ মিলেমিশে বাস করত। একদিন পারুল তার মাকে বলতে থাকে, মা, আমি স্কুলের জন্য তৈরি হয়েছি, আমার টিফিন দাও তাড়াতাড়ি মা। এই যে নে তোর টিফিন। আর শোন মা, স্কুলে কারোর সাথে কোনো দুষ্টুমি করবি না, আর স্কুল ছুটির পর তাড়াতাড়ি বাড়িতে আসবি, কেউ ডাকলে কিন্তু শুনবি না। ওহ মা, রোজ রোজ স্কুলে যাওয়ার সময় তোমার এইসব কথা আমার আর শুনতে ভালো লাগে না। তোমাকে কতবার বলেছি আমাকে নতুন খেলনা কিনে দিতে, আমার মনে হয় তুমি তোমার পুরনো কথা পাল্টাবে না, আর আমাকেও কোনো নতুন খেলনা কিনে দিবে না, তাই না? হয়েছে হয়েছে, আর অভিযোগ প্রকাশ করতে হবে না। আমি তো বলেছি টাকা হলে তোকে নতুন খেলনা কিনে দিব। আচ্ছা ঠিক আছে মা, তবে এবার আমি আসি, তুই কোনো খাবার আমার জন্য অপেক্ষা করছিস। পারুল ব্যাগ নিয়ে উঠে থাকে। পারুল কিছু দূর গিয়ে দেখে টুকি কনক একটা গাছের ডালে বসে তার জন্য অপেক্ষা করছে। আরে পারুল, আজ এত দেরি করলি কেন? তুই তো রোজ আগে আসতি, বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে নাকি রে? এরপর ওরা তিনজন উঠতে থাকে আর পারুল টুকিদের সব বলতে থাকে। এভাবে কিছুক্ষণ কেটে যায়। স্কুল ছুটির পর ওরা বাড়ির দিকে উঠতে থাকে। উঠতে উঠতে পারুল বলে ওঠে, টুকি কন্যুক দেখ, আজকের আবহাওয়া কত সুন্দর, আজ আমরা বনের মাঠে অনেক মজা করে খেলবো, তোরা বাড়িতে গিয়ে খেয়ে তাড়াতাড়ি মাঠে আসিস, কেমন? ওরা এভাবেই গল্প করতে থাকে আর উঠতে থাকে। দূর থেকে যোগ্য ওদের দেখে বলতে থাকে, আরে বাহ, এই বনে তো অনেক পাখির ছানা, আমি তো ভেবেছিলাম এই বনে এসে কোনো কাজই পাবো না, কিন্তু আমি তো ধনী হওয়ার বুদ্ধি খুঁজে পেয়েছি। এই পাখির ছানাদের খেলনার লোভ দেখিয়ে আমার আস্তানায় পাহাড়ের গুহায় নিয়ে যাব, আর ওখানে গিয়ে ওদের বন্দি করব, আর সবাইকে একসাথে বিক্রি করে দিব, তখন আমি হব অনেক ধনী। যাই যাই, তাড়াতাড়ি বাজার থেকে খেলনা কিনে আনি ওদের জন্য। যোগ্য উড়ে চলে যায়। অন্যদিকে টুকি পারুল কনক মাঠে খেলতে থাকে। ওহ বাবা, অনেক খেলেছি আর অনেক মজা উপভোগ করেছি, তাই না রে? চল চল এবার আমরা বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার স্কুলের পড়া রেডি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, পারুল ঠিক বলেছিস, আমি আসলাম রে, কালকে আবার দেখা হবে। এই বলে যে যার বাড়ির দিকে চলতে থাকে। পারুল একা একা উঠছিল, এমন সময় যোগ্য খেলনা হাতে পারুলের সামনে আসে। কে তুমি? তোমাকে তো আগে কখনো এবানে দেখিনি, আর তুমি এভাবে আমার পথ আটকে দাঁড়ালে কেন? এই যে আমার হাতে খেলনা দেখছো না, আমি এই খেলনাগুলো তোমাকে দিতে এসেছি। আমি শুনেছি তোমার নাকি খেলনা নেই, তোমার যদি এগুলো পছন্দ হয় তাহলে আমার সাথে চলো, চলো আমার আস্তানায়। আমার আস্তানায় না আরো অনেক সুন্দর সুন্দর খেলনা আছে জানো। খেলনার কথা শুনি পারুল অনেক খুশি হয়। তুমি সত্যি বলছো? তাহলে কাকা আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমি তোমার আস্তানায় গিয়ে পছন্দ মতো খেলনা নিবো, চলো চলো। যোগ্য মনে মনে খুশি হয় আর পারুলকে নিয়ে সে তার আস্তানায় যায়। আর পারুলকে ওখানে রাখা একটা খাঁচায় বন্দি করে ফেলে। পারুল কাঁদতে থাকে। কি করলে তুমি? আমাকে কেন বন্দি করলে? হ্যাঁ, ছেড়ে দাও বলছি আমাকে, আমি ভাইয়ের কাছে যাব, আমি তোমার কোনো খেলনা চাই না। তুমি এই গুহা থেকে আমাকে বাইরে বের করো, আমি এই খাঁচায় বন্দি থাকতে চাই না। তোকে আমি ছেড়ে দেওয়ার জন্য তো এখানে আনিনি ছোট ছানা, তোকে সহ তোর বাকি বন্ধুদের আমি এই খাঁচায় বন্দি করব, আর তোদের বিক্রি করে দিব। পারুল অনেক ছটফট করতে থাকে আর কাঁদতে থাকে। এভাবে যোগ্য শালু কনক সহ আরো অনেক ছানাদের খেলনার লোভ দেখিয়ে ধরে নিয়ে আসে আর খাঁচায় বন্দি করে রাখে।
একদিন সকালে টুনি তার মেয়ে টুকিকে বলতে থাকে, মা টুকি আমি বাজারে যাচ্ছি চাল ডাল কিনতে, তুই বাড়িতেই থাক কেমন? মা আমিও তোমার সাথে যাব, বাড়িতে আমার একা একা একদম ভালো লাগে না। কয়েকদিন থেকে পারুল কনক সালু কেউ স্কুলে যায় না, আর মাঠেও খেলতে আসে না। নিয়ে যাও না মাম্মাকে তোমার সাথে। টুনি আর কিছু না বলে টুকিকে সাথে করে নিয়ে উঠতে থাকে। উঠতে উঠতে টুকি তার মাকে বলতে থাকে, মা মাঠে কেউ খেলে না, আর ঘরে খেলার মতো আমার একটা খেলনাও নেই। তুমি আমাকে একটা পুতুল কিনে দিবে? আমার চোদ্দ একটা পুতুলের অনেক সব। মা টুকি তুই তো জানিস আমরা অনেক গরিব, আজকে যা টাকা আছে সেটা দিয়ে চাল ডাল কিনবো কেমন? পরে যখন আবার টাকা হবে তখন আমি তোকে পুতুল কিনে দিব। এসব বলতে বলতে ওরা ইগুলের দোকানে পৌঁছায়। টুনি ইগুলের দোকান থেকে চাল ডাল কিনতে থাকে। ওই সময় যোগ্যকা হাতে একটা পুতুল নিয়ে দূরের একটা গাছের ডালে বসে টুকিকে ইশারা করতে থাকে। টুকি যোগ্যকাকের হাতে পুতুল দেখে টুনিকে কিছু না বলে যোগ্যর ওখানে উড়ে চলে যায়। তুমি কি আমাকে কিছু বলবে নাকি এই পুতুলটা আমাকে দিবে? এই পুতুলটাই তো আমি তোমাকে দিব, এজন্য তো ডেকেছি। জানো এই পুতুলটা নাচতে পারে? তুমি সত্যি বলছো? দেখি কেমন নাচে এই পুতুল। আরে আরে আমি তো ভুলে ব্যাটারিটা বাড়িতে রেখে এসেছি। তুমি চলো চলো আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমাকে এই পুতুলটা আর ব্যাটারিটাও দিব। টুকি পুতুলের লোভে কিছু না ভেবে যোগ্যর সাথে উঠতে থাকে। এদিকে টুনি এসবের কিছুই বুঝতে পারে না। যোগ্য সবার মতো টুকিকেও খাঁচায় বন্দি করে। টুকি খাঁচার ভেতরে সবাইকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, শয়তান কাকু তুমি এখানে আমার বন্ধুদেরও বন্দি করেছো, ছেড়ে দাও আমাকে, আমরা সবাই বাড়িতে যাবো। যোগ্য কিছু না বলে ওখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে টুনি তার পাশে টুকিকে না দেখে চারিদিকে খুঁজতে থাকে। টুকি মা, মামার কোথায় তুই? আমাকে না বলে তুই কোথায় চলে গেলি? এখন আমি তোকে কোথায় খুঁজবো রে মা? এরপর টুনি উড়তে উড়তে তোতার কাছে যায়। টুনি কাঁদতে কাঁদতে তোতাকে সবটা খুলে বলে, তোতা দাদা এখন আমি মেয়েটাকে কোথায় খুঁজবো? আমি যে ওকে ছাড়া বাঁচবো না, ও যে আমার শেষ সম্বল দাদা। শান্ত হ টুনি, আমার কথা মনোযোগ দিয়ে শোন। আমি খাবার নিয়ে আসার সময় দেখলাম একটা কাকের পিছু পিছু টুকি উঠছে। আমি খোঁজ নিয়ে দেখেছি, আসলে ওই কাক অনেক দুষ্ট আর অনেক লোভী। ও অন্য বন থেকে এই বনে এসেছে। ওই যোগ্য কাক যবে থেকে এই বনে এসেছে তবে থেকে এই বনের ছানারা গায়েব হওয়া শুরু হয়েছে। আমার মনে হয় ওই যোগ্য কাকই টুকি সহ সবাইকে বন্দি করে রেখেছে ওর আস্তানায়। আমি এক্ষুনি যাবো ওর আস্তানায় আর ওকে কঠোর শাস্তি দিব, আর সব ছানাদের মুক্ত করব। ওই যোগ্য কাক অনেক চালাক আর অনেক শক্তিশালী। ওর আস্তানায় অনেক ধারালো অস্ত্র আছে, তাই শক্তিতে নয় ওকে বুদ্ধিতে প্রতিহত করতে হবে। আমার মাথায় তো কোনো বুদ্ধি নেই, তাহলে কি করে ওকে শাস্তি দিব বলো তো দাদা? আমার মাথায় একটা বুদ্ধি আছে, শোন তবে বুদ্ধিটা। তোতা টুনির কানে কানে তার বুদ্ধির কথা বলে। তোতা টুনি দুজনে দূরে একটা ডালে যোগ্যকাকে বসে থাকতে দেখে, আর ওরা দুজন ওদের বুদ্ধিমতো যোগ্যকে শুনিয়ে শুনিয়ে জোরে জোরে বলতে থাকে, জানিস টুনি নদীর পাড়ে না দুটো পেঁপে ঘর আছে, ওই দুটো পেঁপে ঘরে অনেক সোনা দানা আছে। চল চল তাড়াতাড়ি আমরা গিয়ে ওই দুই পেঁপে ঘরের সোনা দানাগুলো নিয়ে আসি। আরে আরে এসব আমি কি শুনছি, পেঁপে ঘরে সোনা দানা? এই পাখিদের আগে আমাকে ওখানে যেতে হবে,
যাতে আমি সব সোনা দানা নিতে পারি। যাই যাই। যোগ্য উঠতে থাকে নদীর দিকে। এ দেখে তোতা বলতে থাকে, টুনি আমি যোগ্যকে নদীর পারে আটকে রাখবো, এই সুযোগে তুই ছানাদের মুক্ত করে ওখানে নিয়ে আয়, আমরা আজ যোগ্যকে কঠোর শাস্তি দিব। তোতা যোগ্যর দিকে উঠতে থাকে আর টুনি পাহাড়ের গুহার দিকে। টুনি গুহায় প্রবেশ করে ছানাদের মুক্ত করে আর ছানাদের নিয়ে নদীর দিকে উঠতে থাকে। অন্যদিকে যোগ্য নদীর পাড়ে গিয়ে চারিদিকে তাকায় আর বলতে থাকে, আরে আরে এখানে তো কোনো পেঁপে ঘর নেই, তাহলে কি ওরা আমাকে বোকা বানালো নাকি? ঠিক তখনই ওখানে তোতা আসে। কি হলো লোভী যোগ্য, পেঁপে ঘর পাওনি? পাবে কোথা থেকে? আসলে ওটা আমাদের প্ল্যান ছিল, যাতে তুমি তোমার আস্তানা থেকে ফাঁকা জায়গায় চলে আসো আর আমরা ছানাদের মুক্ত করতে পারি আর তোমাকে কঠোর শাস্তি দিতে পারি। কি বলছিস, কি আমাকে শাস্তি দিবি? পারবি না তোরা আমাকে শাস্তি দিতে। যোগ্য তখনই তার ডানার ভেতরে লুকিয়ে রাখা ছুরি বের করে আর যে না ছুরি নিয়ে তোতার দিকে এগিয়ে যেতে ধরে, ঠিক তখনই টুনি ছানাদের নিয়ে ওখানে আসে আর পেছন থেকে যোগ্যর মাথায় লাঠি দিয়ে টুনি জোরে একটা আঘাত করে আর সাথে সাথেই সেখানে পড়ে যোগ্য মারা যায়। তখন তোতা আর টুনি ছানাদের বাড়িতে পৌঁছে দেয় আর টুনি তার মেয়েকে নিয়ে তার বাড়িতে যায় আর অনেক সুখে ওরা দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, খারাপ কাজের ফল সবসময় খারাপ হয়, তাই আমরা কখনোই কোনো খারাপ কাজে জড়াবো না। মা, ও মা, দয়া করুন আমাকে, এত বড় অন্যায় আমার সাথে করবেন না। আমার মেয়ে দেখতে কালো হয়েছে, এতে আমার দোষ কোথায়? মা, দয়া করে আমাকে এই পুরী রাজ্য থেকে তাড়িয়ে দিবেন না। এই রাজ্য ছেড়ে আমি কোথায় যাব? আপনি তো জানেন মা, পুরীতে রাজ্য ছাড়া পুরীরা কোথাও নিরাপদ নয়। তাহলে জেনে বুঝি আমার সাথে কেন এত বড় অন্যায় করছেন? আমার কাছে কেঁদে কোনো লাভ হবে না লালপুরি, পুরীরা সবসময় সুন্দরী রূপসী হয়। তোমার ওই কালো কন্যার জন্য আমি আমার পুরী রাজ্যকে কোনোভাবেই কলঙ্কিত হতে দিতে পারি না। তুমি এই মুহূর্তে তোমার কালো কন্যাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাবে আর কখনোই যেন তোমাকে আর তোমার ওই কালো কন্যাকে এই পুরী রাজ্যে না দেখি। এক্ষুনি চলে যাও বলছি। এরপর পুরী মাতা কালো কন্যার মা লালপুরীকে তার কন্যা সহ বের করে দেয়। অসহায় কালো কন্যার মা লালপুরী তার কালো কন্যাকে নিয়ে কাঁদতে কাঁদতে পৃথিবীর এক বনে চলে আসে। আমি এক হতভাগী কালো কন্যার মা, তাই আজ আমার নিজের রাজ্যে কোনো ঠাই মেলেনি, কিন্তু আমি একটা পরী হয়ে কি করে আমার এই সন্তানকে এই পৃথিবীতে বড় করব? যদি কোনো দুষ্ট তান্ত্রিক বা ডাইনি আমাকে দেখতে পায়, তাহলে তো ওরা আমার শক্তি কেড়ে নিতে চাইবে আর তার জন্য ওরা আমাকে আর আমার এই মেয়েকেও মেরে ফেলতে পারে। না না, আমি আমার মেয়ে কিছু হতে দিব না, আমি ওকে অনেক ভালোবাসি, তাই আমি এই আপেল গাছে আমার এই কালো কন্যাকে আপেল বানিয়ে রাখবো। যে পাখি এই আপেল খাবে সেই পাখির ঘরে আমার মেয়ে জন্ম নেবে। পরী রাজ্যে আমার মেয়ে কোনো সুখ পায়নি, কিন্তু পৃথিবীতে নিশ্চয় আমার মেয়ে অনেক সুখ পাবে। এরপর লালপুরী তার কালো কন্যাকে একটি আপেল গাছে আপেল বানিয়ে রাখে। বাস করত টুনা আর টুনি নামের এক দম্পতি। দেখো দেখো টুনা, ওই আপেল গাছে কি সুন্দর একটা আপেল! বাবারে বাবা, উঠতে উঠতে অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি বরং ওই আপেল গাছে গিয়ে আপেলটি খেয়ে ফেলি গো টুনা। ঠিক আছে টুনি, তুমি ওই আপেলটি খাও আর আমি আশেপাশে খুঁজে দেখি আমার জন্য কোনো খাবার খুঁজে পাই কিনা। এরপর টুনি সে আপেলটি খেয়ে ফেলে। বেশ সুস্বাদু খাবার, আজ অনেক দিন পর খেলাম গো টুনা, কি মিষ্টি খেতে! বলি ও টুনা, সন্ধ্যা তো নেমে এলো, চলো এবার বাড়ি চলে যাই। এভাবে বেশ কিছুদিন কেটে যায়।
আর এরই মধ্যে টুনি একটি ডিম দেয়। ডিম দেখে ওরা অনেক খুশি হয়। টোনা দেখো দেখো, আমি কি সুন্দর একটা ডিম দিয়েছি। দেখবে এবার আমাদের সুন্দর একটা ছানা হবে, আর ছানা হলে দেখবে আমাদের সংসারটা পরিপূর্ণ হয়ে উঠবে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছো। একটা সন্তানেরই তো আমাদের এই সংসারে অভাব ছিল, এবার তুমি ডিম দিয়েছো, ছানার অভাব আর থাকবে না আমাদের সংসারে গো। টুনি তার ডিমটিতে তা দিতে থাকে, আর এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন সকালে টুনি ডিম ফুটে কালো একটি ছানা বেরিয়ে আসে। এটা দেখে টুনি ভীষণ অবাক হয়ে যায়। এ কেমন ছানা জন্ম দিলাম আমি? আমি আর টোনা তো দেখতে কালো নই, তাহলে আমাদের ছানার গায়ের রং কালো হলো কেন? যাগে, ছানা তো ছানাই হয়, ও আমার কালো কন্যা, আর আমি হলাম একজন কালো কন্যার মা। এসো আমার ছানা, আয় মা আমার বুকে আয়। একই গিন্নি, শেষে তুমি কি না একটা কালো কন্যার জন্ম দিলে? হায় হায়, আমি এ সমাজে কিভাবে মুখ দেখাবো? সবাই যে আমাকে কালো কন্যার বাবা বলে ডাকবে। না না, এ কথা আমি কিছুতেই শুনতে পারবো না। চলো গিন্নি, আমরা এই কালো কন্যাকে দূরে কোথাও রেখে আসি। সবাই এই ছানার কথা জানার আগেই আমাদেরকে যেতে হবে। চলো গিন্নি চলো। এসব তুমি কি বলছো গো? এতদিন পর আমাদের ঘর আলো করে আমাদের ছানার জন্ম হলো, আর ও দেখতে কালো বলে তুমি কি না ওকে দূরে রেখে আসতে চাইছো? ও গো, এ তোমার কেমন বিচার? নিজের ছানার উপর এত বড় অবিচার করার কথা তুমি কি করে ভাবলে গো? না, আমার এই কালো কন্যাকে কোথাও যেতে দিব না। সমাজের সবাই যদি আমাকে কালো কন্যার মা বলে বলুক, তাতে আমার কোনো সমস্যা নেই, তবু আমি আমার ছানাকে হারাতে পারবো না। ঘর আলো করে এসেছে নাকি অন্ধকার করে? শোনো গিন্নি, আমি বলে রাখছি, এই কালো কন্যাকে আমি কিছুতে আমার সন্তান হিসেবে মেনে নিব না। এটাই হলো আমার শেষ কথা। এই কথা বলে টোনা চলে যায়, আর টুনি কালো কন্যাকে জড়িয়ে কাঁদতে থাকে। এভাবেই দুদিন কেটে যায়। একদিন সকালে টুনি তার কালো মেয়েকে নিয়ে পথ দিয়ে হাঁটতে থাকে, তখনই সেখানে কাকলি আসে। কিরে টুনি, শেষে কিনা এত কালো কন্যার একটা জন্ম দিলি? উফ, তোর এমন কালো কন্যাকে দেখলে আমার গা একদম ঘিন ঘিন করছে। ওরে বাবা, কি কালো দেখতে! শোন টুনি, তোর এই কালো কন্যাকে কখনই আর বাহিরে বের করিস না, যে কেউ দেখলে তো ভয় পেয়ে যাবে, আর আমাদের বাচ্চারা ভয় পাবে রে। তাই তোকে আমি আগে সাবধান করে দিলাম। কে জানে বাপু কি পাপ করেছিস, যার কারণে এমন কালো কন্যা সন্তানের মা হয়েছিস। আমার সন্তান যদি দেখতে এত কালো হতো না, আমি তো ওকে সাথে সাথে গলা টিপে মেরে ফেলতাম। চুপ করো দিদি, চুপ করো, এসব কথা আমি আর সহ্য করতে পারছি না। আমার মেয়ে কালো হোক বা ফর্সা হোক, তাতে তোমার কি সমস্যা বলো তো? তোমাদের যন্ত্রণায় তো দেখছি আমাকেই মরতে হবে। কালো কন্যা জন্ম দিয়েছি, তাতে আমার দোষ কোথায় বলো তো? আগ বাড়িয়ে কেন অপমান করো আমাকে? কি শান্তি পাও তাতে বলো? এসব শুনে কাকলি মুখ ভেঙ্গিয়ে চলে যায়। এভাবেই বনের সব পাখিরা টুনিকে কালো কন্যার মা বলে অনেক অপমান করে। এসব অপমানের কথা শুনতে শুনতে টুনি এক সময় তার কালো কন্যাকে নিয়ে ঘরের বাহিরে আসা বন্ধ করে দেয়। এভাবেই দিন কাটছিল। টোনা একদিন মুনি নামের এক পাখিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। টুনি টোনার এমন ব্যবহারে ভীষণ কষ্ট পায়। শোনো গিন্নি, আমি এই মুন্নিকে বিয়ে করেছি, আজ থেকে ও এই ঘরেই থাকবে। তুমি তো একটা কালো কন্যার জন্ম দিয়েছো,
তাই তোমার কারণে আমি কাউকে মুখ দেখাতে পারি না। আমি চাই না তুমি তোমার এই কালো কন্যাকে নিয়ে এই বাড়িতে থাকো। তাই আমি মুন্নিকে বিয়ে করেছি। তুমি তোমার মেয়েকে নিয়ে এখনই বাড়ি ছেড়ে চলে যাও তো। আমাদের সাথে থাকা তো দূরের কথা, আমি আর তোমাদের মুখও দেখতে চাই না। চলে যাও এই বাড়ি থেকে, চলে যাও। ওগো অমন করে বলো না গো, এই বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? তুমি তো জানো গো, তুমি ছাড়া আমার ছাড় কেউ নেই। তাহলে তুমি কেন এমন করছো? ওগো এই ছোট্ট মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? তুমি আমার সাথে এমন নিষ্ঠুরতা করো না গো। দয়া করে আমাকে আর আমার মেয়েকে দাঁড়িয়ে দিও না, এখানে একটু জায়গা দাও আমায়। টুনি আয়, তোর ন্যাকা কান্না বন্ধ কর তো। শুনলি না টোনা কি বলে গেল? যা বলছি এখান থেকে, চলে যা। টোনা আর তোদের সাথে থাকতে চায় না, তাই আমাকে বিয়ে করেছে, বুঝেছিস? তুই তোর এই কালো কন্যাকে নিয়ে যেখানে খুশি সেখানে চলে যা। কি রে, তোর কথা কি কানে যাচ্ছে না? বিদায় হয় এখান থেকে। মুন্নি এসব কথা বলি টুনির মুখের উপরেই দরজা বন্ধ করে দেয়। এরপর টুনি সেখান থেকে চলে যায়। আর অসহায় কালো কন্যার মা টুনি তার কালো ছানাকে নিয়ে অজানা উদ্দেশ্যে বনের পথ দিয়ে হাঁটতে থাকে আর বলতে থাকে, হায় সৃষ্টিকর্তা, তুমি আবার কেমন পরীক্ষা নিচ্ছ? কালো ছানার জন্ম দিয়েছি বলে আজ আমি আর আমার ছানায় এত অসহায়। নিজের স্বামীও আজ পর করে দিল, এখন আমি এই ছোট ছানাকে নিয়ে কোথায় যাব? কি করব? আমার যে কোথাও যাওয়ার জায়গাও নেই। তুমি আমাকে পথ দেখাও সৃষ্টিকর্তা, পথ দেখাও। ও বাবা, হাঁটতে হাঁটতে বড্ড ক্লান্ত হয়ে গেছি। এই আপেল গাছটার নিচে একটু বিশ্রাম নিয়ে নেই, সন্ধ্যাও হয়ে আসছে। আজ রাতটা এই আপেল গাছেই কাটাতে হবে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। না জানি চারপাশে কত হিংস জন্তু জানোয়ার উদ্ভিদে বসে আছে, আমার মেয়েটাকে তুমি রক্ষা করো। আরে আরে, এত শিয়াল ডাকছে কেন? আশেপাশ থেকেই তো আওয়াজগুলো ভেসে আসছে, আমার তো এখন ভীষণ ভয় করছে। ভয় পেও না টুনি, আমি তোমাকে আর আমার মেয়েকে রক্ষা করব। তোমাদের কোনো ক্ষতি হতে আমি দিব না। তোমার মেয়ে মানে? এখানে তো আমি আর আমার মেয়ে আছি, তোমার মেয়েকে তো দেখতে পাচ্ছি না। পড়ি, কোথায় তোমার মেয়ে? টুনি, তোমার মেয়ে আমার মেয়ে, তুমি যেমন ওর মা তেমনি আমি ওর মা। শোনো তবে, আমি তোমার সবটা খুলে বলছি। এবার বুঝলে তো টুনি, ও কেমন করে আমার মেয়ে হলো? জানো টুনি, আমি ভেবেছিলাম আমার মেয়েটা পৃথিবীতে কালো হয়েও সবার ভালোবাসা পাবে, কিন্তু না, ও পৃথিবীতেও সবার অবহেলা পেয়েছে। আর সাথে তোমাকেও সবাই কালো কন্যার মা বলে অপমান করেছে, কেউ তোমাদের মূল্য দেয়নি। আজ থেকে তুমি আর আমার মেয়ে আমার কাছেই থাকবে, আমরা তিনজন একসাথে সব শুভ শক্তির সাথে লড়াই করব। এরপর থেকে ওরা তিনজন অনেক সুখী বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।